আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়ে গেছি মজাদার আরেকটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাচ্ছি ম্যাগির একটা খুবই ঝটপট রেসিপি। এটা হচ্ছে যখন হালকা খিদে পায় বা খিদে পাচ্ছে কিন্তু কোনো কিছু বানাবো কি বানাবো ভেবে পাচ্ছি না, আর বানাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে সেই চিন্তাও আছে, তো এমন সময়ের জন্য একবারে ঝটপট একটা ম্যাগির রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। এটাকে চাইলে স্যুপ নুডলসও বলতে পারেন, তবে আসলে এটা স্যুপ নুডলস না, দেখতে একটু স্যুপই মনে হচ্ছে, তবে এটা স্যুপ নুডলস না। এটা একেবারে ঝটপট করে একটা নুডলস আমি বানিয়েছি সব কিছু একসাথে দিয়ে, খুবই ঝটপটভাবে। মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে এই রেসিপিটি বানাতে। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো 2 প্যাকেট ম্যাগি, এটা দিয়ে আজকে রান্নাটা হবে। সাথে কিছু সবজিও থাকবে, যেগুলো বেশিরভাগটাই আমার ফ্রোজেন করা, আর কিছুটা আছে যেগুলো ফ্রেশ। একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই ম্যাগিগুলোকে, 2 প্যাকেটে আমি নিয়ে নিচ্ছি, আর এর সাথে যে মশলাটা থাকে সেটাও আমি কিন্তু পরে ব্যবহার করব। আর এই হাঁড়ির মধ্যে একবার সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দেবো। আর এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বেল পেপার, এটা আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। আর এটা আমার ফ্রোজেন করা ছিল, তো সারা বছরের জন্য কীভাবে ফ্রোজেন করে রেখে দিতে হয় সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি সেটা লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজকলি, এটাও 1/2 কাপ পরিমাণেই আছে, আর এটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটাও দিয়ে দেবো। আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি, এটা ফ্রোজেন করাই আছে, তবে এটা আমার কোনো ভিডিও করা না, আমি এটা কোনো ভিডিও লিঙ্ক দিতে পারছি না সেজন্য, তো এটাও কিন্তু বরফ থাকা অবস্থাতে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর কুচি, সেটাও আছে 1/2 কাপ পরিমাণে, এটা কুচি করে দিয়ে দিয়েছি, এটাও ফ্রেশটাই আমি দিয়ে দিয়েছি। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো, টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণে, তো সেটা দিয়ে দিচ্ছি একটু কুচি করে কেটে তারপরে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোটো 3টা পেঁয়াজ, এভাবে কেটে নিয়েছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন, আমি দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। আর এরপরে এর মধ্যে আরও কিছু উপকরণ দেবো, আর সেটা প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণে, আর এখানে আছে টমেটো সস, সেটাও দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি সেই যে ম্যাগির 2 প্যাকেট মশলা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, চাইলে একটু টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না কারণ যে ম্যাগির মশলাটা দিলাম সেজন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 1 চা চামচ পরিমাণে, আপনি চাইলে যে কোনো অয়েল দিয়ে দিতে পারেন যেটা আপনার পছন্দ। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি ফাইনালি পানি, পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে, এর থেকে বেশির প্রয়োজন হবে না, এতেই কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এরপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এটাকে, আর চুলার আঁচটা কিন্তু অন করে দিয়েছি আমি এখন, তো এটা এখন হতে থাকুক, আর কিছুই করার নেই সেরকম। তো এটা দেখেন বলক চলে এসেছে অনেকটাই, তো এবার যেটা করব আমি সব কিছু একসাথে মিশিয়ে দেবো, কারণ সব কিছু আমি সাজিয়ে সাজিয়ে যেভাবে দিয়েছিলাম সেভাবে কিন্তু আছে এখনও পর্যন্ত। তো যেহেতু এটা এখন মানে ওই ম্যাগিটা যেহেতু জটলাটা পাকানো ছিল ওইটা খুলে গেছে, আমি আসলে জটলাই বলি এটাকে, তো জটলাটা খুলে গেছে, এখন আমি সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। এবার একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু হলো, আর কোনো ঝামেলা নেই। আর আমার কাছে ফ্রোজেন করা ছিল সবজিগুলো, ওইগুলো এত কাটাকাটিরও আমার কাছে ঝামেলা ছিল না, তো সেজন্য ফ্রিজ থেকে বের করে সরাসরি দিয়ে দিতে পেরেছি। একেবারে ঝটপট একটা রেসিপি, সময় লাগে না বেশি, 6 থেকে 7 মিনিটও লাগে না, আসলে অত বেশি সময়েরও প্রয়োজন হয় না। তো দেখেন নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছি, একটু শুকিয়ে গেছে দেখেন যে পানিটা দিয়েছিলাম, তো এখন যে অবস্থায় আছে একটু স্যুপি ব্যাপার কিন্তু আছে এটার মধ্যে, আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু দেখাচ্ছি, একেবারে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এই সবজিগুলো খুব বেশি শক্ত না, আর তাছাড়াও ফ্রিজে ছিল যেটা, ফ্রোজেন থাকা অবস্থায় ওটাকে বের করে কিন্তু রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। দেখেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, কথা বলতে বলতে একেবারে তাড়াতাড়ি করে কিন্তু হয়ে গেল, আর রান্নাটা করেছি আমি মিডিয়াম আঁচে। তো এই তো গরম গরম সার্ভ করে দিয়েছি আমি মজাদারি ম্যাগি নুডলসটি, এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর একেবারে ঝামেলা ছাড়া, খুবই তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যায়, দেখলে নিতো একবারে সহজেই হয়ে যায়। হতে পারে এটা সকালবেলার ব্রেকফাস্টে আপনি এটা খেতে পারেন, বাচ্চারা তো যখন তখনই খেতে চায়, তাদেরকেও বানিয়ে দিতে পারেন, আর এছাড়াও বিকেলবেলায় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, খেতে পারেন, অসাধারণ লাগবে, সবাইকে খাইয়ে দেখবেন, সবাই ভালো বলবেন ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।